আমি অসম সরকার এই ধর্ণাস্থলীর পর আহ্বান জানাইছো যে আমার যিখিনি দাবি বিশেষকে সাঁওতাল সকলের দীর্ঘদিনের দাবি জনজাতিকরণ তেওঁলোকৰ মাতৃভাষাত পড়ার কারণে সুবিধা মাটির ভূমির অধিকার আর বর্তমান সময়ত যে জাতিগত প্রমাণপত্র উলি পেলায় যা নতুন আকো একটা ইস্যু মানে ওলাইছে এই ইস্যু লই পেলায় আমি সরকারক ইয়ার আহ্বান জানাইছো যে এইবিলাক লই পেলায় তেওঁলোকে রাজনীতি করব নালাগে আর গোটেকটা বিষয়কে রাজনীতিকরণ করে যাতে যেটা জনগোষ্ঠীক নিক্ষেপ করা যে ষড়যন্ত্র এইটো কিন্তু ষড়যন্ত্র ছাত্র সন্থায় মানি নলয় আর আমি এই মঞ্চের প্রায় সরকারক পোকাই দিব বিচারিছো যদি তেওঁলোকে আমার যেটো আমার দাবি বিশেষ জনজাতিকরণের যেটো দাবি জনজাতি মর্যাদার যে দাবি এই দাবির প্রতি আজ সরকারের যেটো প্রতিশা সেই প্রতিশা আমি দেখিলে পাওয়া নাই তৎসত্ত্বেও সরকারে কিন্তু এনে কিছু ভূমিকা গ্রহণ করেছে যে এই জনগোষ্ঠীর সেই আন্দোলনটুক বা সেই সংগ্রামটুক নিক্ষেপ করার কারণে তেওঁলোকক উপনাম এটা জাপি দি পেলায় যি নেকি চাহ জনগোষ্ঠীর এটা উপনাম জাপি দি পেলায় তেওঁলোকৰ এই সংগ্রামক তেওঁলোকৰ সংগ্রামক শেষ করার যে ষড়যন্ত্র এই নিকৃষ্ট ষড়যন্ত্র আমি কিন্তু কোনো কারণে মানি নলওঁ আর সেই কারণে আমি আর যিসকলে এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বিশেষকে আমার যে আমার সাঁওতাল জনগোষ্ঠীয় মূলর পৃথিবী মাঝি তেখেতে আজি চাহ জনজাতি জাতীয় সম্মেলন সভাপতির দায়িত্ব লই পেলায় যি জাতিগত প্রমাণপত্র দিয়ার কারণে যে এক পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু সেটা আমি কেউ মানি লোক আর যদি কিবা কারণত তেওঁলোকে প্রমাণপত্র জাতিগত প্রমাণপত্র দিবলৈ যাওঁতে কিবা যদি কৰবাত অপ্রীতিকর পরিবেশ বা অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয় তার কারণে সম্পূর্ণ জগরিয়া হব সরকার আর চাহ জনজাতি জাতীয় সম্মিলন।